ক্যাপক্যাশ নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে সম্পূর্ণ ফ্রিতে, এবং এক্সট্রা পাবেন আরও 15% রেফারাল কমিশন। তো গাইস, এই অ্যাপটিতে আপনি জাস্ট সিম্পল কাজ করে, অর্থাৎ ডেলি চেকেন থেকে সুপার স্পিন মেরে, হট স্পিন মেরে, অঙ্ক করে, ম্যাথ সলভ করে, ডিভিশন করে, রেফার করে কাজ করে, আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে আপনি মাত্র 50 টাকা ইনকাম করতে পারলে আপনি সাথে সাথে উইড্রো দেওয়ার টাকাটা রিসিভ করে নিতে পারবেন বিকাশ, কয়েনবেস, নগদ, পেপাল, পেটিএম, রকেট ইত্যাদির মাধ্যমে। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি ইনকাম অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। তো প্রথমত আপনি আপনার ফোনে এই ক্যাপক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ক্যাপক্যাশ লিখে। প্লে স্টোরে আপনি ক্যাপক্যাশ লিখে সার্চ করলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো অ্যাপটির পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চীনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে কিংবা চীনে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে 100 থেকে বেশি লোক ডাউনলোড করে কাজ করতে আছে প্রতিনিয়ত। তো গাইস, এই ক্যাপক্যাশ অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে প্রথমত আপনাকে প্লে স্টোর থেকে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটাকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে। তারপর আপনি অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনার ফোনে প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন এবং অবশ্যই সুপার ভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করবেন। তোমার এই সুপার ভিপিএনটি আগে থেকেই ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে, এবারে চলে যাচ্ছে ওই ক্যাপক্যাশ অ্যাপটিতে। সো গাইস, এই ক্যাপক্যাশ অ্যাপটিতে সবার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে নিচে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে। এইখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে নেম বলে, এইখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনার এখানে যে নাম দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামের ক্রিয়েট হবে। তো নাম দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা আপনি এখানে বসিয়ে তারপর এখানে ক্লিক করে পরবর্তীতে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে রেফারাল কোড। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানকার এই রেফারাল কোড এই অপশনটায় অবশ্যই অবশ্যই দিবেন 12345। এই রেফার কোডটি আপনি এখানে বসাবেন 12345। তারপর এখানে পরবর্তীতে রয়েছে একটা অপশন, সেটা হচ্ছে রেজিস্টার নাও বলে। আপনি এখানকার রেজিস্টার নাও অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে অটোমেটিকলি। তো গাইস, অ্যাপটিতে লগ ইন করার সময় ঠিক এইরকম দেখাবে। শুরুতেই বলে রাখি আপনাদের কিন্তু এই অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে অ্যাপটি থেকে উইড্রো দিলে পেমেন্ট আসবে না, যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন, তারপরে উইড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করে নেবেন। তো জাস্ট আপনি অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম ইন্টারফেস পাবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উপরের কর্নার একটা অপশন রয়েছে থ্রি লেন মেনু, এখানকার এই থ্রি লেন মেনু অপশনটায় ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে 2 নম্বর একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেফার অ্যান্ড আর্ন বলে। এখানকার রেফার অ্যান্ড আর্ন অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে প্রথমে তো শো করবে আপনি প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন 10 টাকা করে, অর্থাৎ 10 USD সেন্ট পাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং এক্সট্রা আরও পাবেন 15% রেফারাল কমিশন, মানে প্রত্যেক রেফারে 10 টাকা বোনাস। এবার এখানে নিচে দেখতে পারবেন যে আপনার রেফার কোডটি থাকবে, এখানে আপনার কোড থাকবে 12345। আমারও রেফার কোড 12345, মানে আপনি আপনি কোডের মাধ্যমে শুধুমাত্র কোডের মাধ্যমে রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না। অ্যাপটি যদি আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে রেফার করে রেফারাল কমিশন অর্থাৎ 10 টাকা ফ্রিতে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করতে আছে, সেটা হচ্ছে রেফার নাও। এখানকার রেফার নাও অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনি আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন। আপনার বন্ধুবান্ধবদের মধ্যে অ্যাপটির রেফার লিঙ্কটি শেয়ার করে দেবেন, তাদেরকে বলবেন আপনার লিঙ্কের উপর ক্লিক করে দেন, তারা অ্যাপটি ডাউনলোড করে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার এখানকার যে কোড থাকবে অর্থাৎ 12345 এই কোডটি বসিয়ে এই কোডটি ব্যবহার করে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে 10 টাকা বোনাস। প্রত্যেক রেফারের বিনিময়ে পাবেন আপনি 10 টাকা বোনাস, 10 টাকা করে বোনাস। আর আপনার কাজ হচ্ছে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় 12345 এই রেফার কোডটি ব্যবহার করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে দেবো রেফারাল কমিশন। তো এখান থেকে ব্যাগে চলে আসি, বেশি বেশি রেফার করবেন বেশি বেশি ব্যালেন্স পাবেন। আর যাই হোক, আপনি যখন অ্যাপটিতে কাজ করবেন এই সমস্ত অপশনগুলোতে কাজ করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট ইনকাম হবে, অর্থাৎ পয়েন্ট অ্যাড হবে। আপনি কিন্তু অ্যাপটি থেকে পয়েন্ট উইড্রো দিতে পারবেন না, অ্যাপটি থেকে কেবলমাত্র ডলার উইড্রো দেওয়া যায়। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে সরি ডলার না টাকা উইড্রো দেওয়া যায়। অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে
পয়েন্ট ইনকাম হলে আপনি সেই পয়েন্টগুলো এখানকার এই টাকাতে কনভার্ট করার জন্য প্রথমত আপনি যেটা করবেন, আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে 1000 পয়েন্ট ইনকাম করবেন। 1000 পয়েন্ট ইনকাম হয়ে গেলে তারপর আপনি এখানে ক্লিক করে পয়েন্টের উপর ক্লিক করে পয়েন্টগুলো ডলার টাকাতে কনভার্ট করে নেবেন। কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1000 পয়েন্ট ইনকাম করে তো আপনি প্রত্যেক দিন শুধু একবারে ফ্রিতে 1000 পয়েন্ট করে ফ্রিতে নিতে পারবেন। তো গাইস, আপনি অ্যাপটি থেকে 1000 পয়েন্ট ফ্রিতে নেওয়ার জন্য এবার আপনি দেখতে পাচ্ছেন অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এখানে একটা অপশন শো করতে আসছে ডেইলি টাস্ক। আপনি এখানকার ডেইলি টাস্ক অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনি 1000 পয়েন্ট করে এইখান থেকে আপনি প্রত্যেক দিন 1000 কয়েন করে ফ্রিতে নিতে পারবেন। তাই আপনি ডেইলি চেকিং অপশনটা অর্থাৎ ডেইলি টাস্ক অপশনটার 1000 পয়েন্টের উপর ক্লিক করবেন। তারপর আপনার কাছে এই ধরনের একটা অ্যাড দেবে। এবার আপনার কাজ হচ্ছে আপনি এই অ্যাডটিকে ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে 1 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে আসলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপের কাছে নিয়ে আসবে, আপনাকে সেই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে। এবার আপনি ইনস্টল অপশনটা ক্লিক করে আপনার ফোনে আপনি অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এভাবে আপনি ডেইলি চেকিং অপশনটায় কাজ করবেন। তো জাস্ট আপনার কাজ কী ছিল, কাজ হচ্ছে আপনি ডেইলি চেকিং অপশনটায় ক্লিক করবেন, পয়েন্টের উপর একটা অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড, এটাকে বলে ক্লিকের কাজ। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কিন্তু চলে আসছে সম্পূর্ণ ফ্রিতে 1000 পয়েন্ট। এবার আপনি 1000 পয়েন্ট এখানকার টাকাতে রূপান্তর করার জন্য জাস্ট আপনি অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এই টাকা এই পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। পয়েন্টের উপর ক্লিক করে দেখতে পারবেন আপনার কাছে একটা অ্যাড দিতে পারে। অ্যাড দিলে আপনার কাজ হচ্ছে আপনাকে সেই অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দিতে হবে। তো উপরে কর্নারে কিছুক্ষণ অ্যাডটি দেখার পরে স্কিপ বলে একটা অপশন আসতে পারে। স্কিপ অপশন আসলে আপনি সেই স্কিপে ক্লিক করে অ্যাডটিকে স্কিপ করে দেবেন, কিংবা ক্লোজ অপশন আসলে ক্লোজে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দেবেন। ভুলে পূর্বের মতো ক্লিক কর অ্যাডের উপরে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো অ্যাডটি ক্লোজ করে দিলাম। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন শো করতে আসছে ইয়েস বলে। এখানকার ইয়েস অপশনটা জাস্ট আপনি একবার ক্লিক করলে দেখতে পারবেন আপনার পয়েন্টগুলো এখানকার এই টাকাতে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। আমি 1000 পয়েন্ট টাকাতে কনভার্ট করেছি, আমাকে দিয়েছি 1000 পয়েন্টের বিনিময়ে টাকা হিসেবে মাত্র 1 টাকা। এভাবে আপনি কাজ করে ব্যালেন্স ইনকাম হয়ে গেলে অর্থাৎ পয়েন্ট ইনকাম হয়ে গেলে পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করে নেবেন। আমি আবার বলছি আপনাকে অবশ্যই পয়েন্টগুলো টাকাতে কনভার্ট করতে হবে, কারণ অ্যাপটি থেকে কিন্তু পয়েন্ট উইথড্র দেওয়া যায় না, কেবলমাত্র টাকা উইথড্র দেওয়া যায়। তো গাইস, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপটির যে মেন নিয়ম রয়েছে কাজ করার এই সমস্ত অপশনগুলোতে আপনি কীভাবে সেই নিয়মটা মেনে কাজ করবেন। তো কাজ করার জন্য এবার আপনি এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন যে সুপার স্পিনার। আপনি এখানকার এই সুপার স্পিনার অপশনটা ক্লিক করে দেবেন। তো সুপার স্পিনার অপশনটা ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে একটা টাইমে মোট 10টা স্পিন মারার জন্য স্পিন দেবে, মোট 10টা। আপনাকে এখানে স্পিন মারতে হবে নিয়ম মেনে। কোন নিয়মটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্পিন মেরে। তো আমি এখান থেকে স্পিন অপশনটা ক্লিক করে দেবো। স্পিন অপশনটা ক্লিক করার পর এটা ঘুরতে শুরু করবে। তো এটা ঘুরতে থাকবে তারপর আমাদেরকে পয়েন্ট দিবে। কত পয়েন্ট দেয় দেখি, 2 পয়েন্ট। তো আপনাকে পয়েন্ট দিলে এবার আপনি পয়েন্টটা আপনাকে কালেক্ট করতে হবে। তো পয়েন্টটা কালেক্ট করার জন্য জাস্ট আপনি এখানকার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাড দেবে। আপনার কাজ হচ্ছে আপনাকে অ্যাডটি এখান থেকে কিছুক্ষণ দেখে তারপরে ক্লোজ করে দিতে হবে। ভুল আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাডটিকে দেখবো। উপরে কর্নারে স্কিপ অপশন আসলে স্কিপে ক্লিক করে অ্যাডটি স্কিপ করে দেবো, কিংবা ক্লোজ অপশন আসলে আমি ক্লোজে ক্লিক করে অ্যাডটিতে ক্লোজ করে দেবো। তো ভুল আপনি আপনার ফোনের স্ক্রিনে কোনো জায়গায় টাচ করবেন না, তাহলে কিন্তু অ্যাডের উপর ক্লিক করা যাবে এবং আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। তো জাস্ট আপনি এখান থেকে উপরে কর্নারে ক্লোজ কিংবা স্কিপ অপশনে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন। তো একটা কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা স্পিন মারা হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে চলে আসছে 2 পয়েন্ট সম্পূর্ণ ফ্রিতে। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে পারেন স্পিন মেরে। এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে এই স্পিনার অপশনটায় কাজ করার নিয়মটা কী, অর্থাৎ আপনি স্পিনার অপশনটায় কোন নিয়মটা মেনে কাজ করবেন। আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন। স্পিনার অপশনটায় আসলে একটা টাইম আপনি এখানে দেখতে পারবেন আপনার কাছে স্পিন মারার জন্য স্পিন দেবে মোট 10টা। আপনি এখানে মোট 9টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। তারপর আপনি যখন এখানে সর্বশেষ স্পিন মারবেন অর্থাৎ এখানে 10-10 লেখা থাকবে, তখন আপনি এখানকার স্পিনে ক্লিক করার পরে আপনার কাছে একটা ওকে বলে অপশন দিবে পয়েন্টটা কালেক্ট করার জন্য। আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন, আপনার কাছে একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরের একটা অ্যাপের কাছে নিয়ে যাবে। জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে কিন্তু অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে। সেমভাবে মানে আপনি যেইভাবে কাজ করেছিলেন ডেইলি বোনাস অপশনটাতে, আমি আবার বলছি স্পিনার অপশনটায় কাজ করার নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন জাস্ট এই স্পিনার অপশনটায় আসবেন। স্পিনার অপশনটায় আসলে আপনি এখানে একটা টাইমে মোট স্পিন পাবেন 10টা। আপনি এখানে মোট 9টা স্পিন মারবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ স্পিন অর্থাৎ 10 নম্বর স্পিন মারবেন। স্পিন মারার পর আপনি পয়েন্টটা কালেক্ট করার জন্য ওকেতে ক্লিক করবেন, আপনার কাছে একটা অ্যাড দেবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে
ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে কাজ করার জন্য আর অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ পরবর্তীতে অপশন রয়েছে হট স্পিনার, ম্যাথ সাম, আর একটা হচ্ছে ডিভিশন। আপনি যে অপশনটাই কাজ করেন না কেন আপনাকে সেম ক্লিকের কাজটা মেনে কাজ করতে হবে। জাস্ট আপনি যেটার উপর ক্লিক করবেন না কেন আপনার কাছে একটা টাইমে মোট 10টা কাজ দিবে, আপনি মোট 9টা কাজ কমপ্লিট করবেন। এর ভিতরে যতগুলো আপনার কাছে অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ কাজ কমপ্লিট করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাড ক্লিক করে দেবেন, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। আশা করি বুঝতে পারছেন কোন নাম্বার আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে, একদম সর্বশেষ অর্থাৎ 10 নাম্বার একটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো কাজ করা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নিয়ম না বুঝলে কমেন্ট করে জানাবেন। তো আপনার কি অ্যাপটিতে উল্টাপাল্টা কাজ করবেন না তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক বেড়ে যাবে, উল্টে দিলে পেমেন্ট আসবে না। তো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে আপনি থেকে অ্যাপটি থেকে উল্টে দিয়ে টাকা রিসিভ করবেন। জাস্ট আপনি অ্যাপটি থেকে টাকা উল্টে দেওয়ার জন্য আপনি আপনি হোম ইন্টারফেস থেকে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রিডিম বলে, এখানকার রিডিম অপশনটায় ক্লিক করে দেবেন। তো রিডিম অপশনটায় ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে নিচে শো করতে আছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ 50 টাকা, মানে আপনার অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বারেন্সে আপনি মাত্র 50 টাকা ইনকাম করতে পারলে সাথে সাথে উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে, বিকাশ, কয়েনবেস, নগদ, পেপাল, পেটিএম, রকেট। তো আপনি যে মাধ্যমে চান না করেন অ্যাপটি থেকে টাকা উইথড্র দিয়ে রিসিভ করতে পারবেন। আপনি যে মাধ্যমে টাকা উইথড্র দিতে চাচ্ছেন সেই পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করবেন। তো পেমেন্ট মেথডটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে 2 নম্বরে রয়েছে ফোন নাম্বার, এখানে ক্লিক করে আপনি উপরে যেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছেন সেই পেমেন্ট মেথডের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে ক্লিক করে আপনি কত টাকা উইথড্র দিতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্ট আপনি এখানে লিখবেন। সর্বনিম্ন আপনার টাকা উইথড্র দেওয়া যাবে 50 টাকা। এবার আপনি এখানে পরবর্তী রয়েছে উইথড্রল একটা অপশন, এখানকার উইথড্র অপশনটা ক্লিক করলে আপনার অ্যাপটি থেকে উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টা বা কিছুক্ষণের মধ্যেই। তো গাইস অ্যাপটিতে আপনি অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন, নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন। কাজ করে উইথড্র দেওয়ার পর পেমেন্ট না পেলে কিংবা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে কিন্তু আমি দায়ী নই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমারে লিখে দিয়েছিলাম কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।